নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস স্টোরিজ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি ভালো খবর বেরিয়ে এসেছে গতকাল। আমরা সকলেই হয়তো জেনে গিয়েছি যে স্টেট ওয়াইড মিডিয়াম এম ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট অফ টেট 2014 2014-র যে টেট কোয়ালিফিকেশন পরীক্ষা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, বিশেষ করে তাদের যারা হচ্ছে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করেছিল 478 জন ভ্যাকান্সি অনুযায়ী ডেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি, এখানে শুধুমাত্র যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের এখানে ইনক্লুড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে তো মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু এখানে দেখতে পারেন, দেখতেই পাচ্ছেন। প্রথমেই রয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আপনাদের নাম রয়েছে কি না দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু খুব ভালো খবর। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে অফলাইনে যারা পরীক্ষা বা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কবে বেরোবে মেরিট লিস্ট, তাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গিয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু এখানে ক্লিক করে আপনাদের সমস্ত বিষয়টি জানতে পারবেন।